তো প্রিয় বন্ধুরা, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যে কিভাবে আমরা সুখ অর্জন করতে পারি। আমরা প্রত্যেকেই সুখকে, স্বাচ্ছন্দ্যবোধকে সবসময় আমরা নিজেদের মধ্যে নিয়ে যেতে চাই। এখন যদি বলি আসলে সুখ মানে কি, সুখ মানে কিন্তু হচ্ছে একটা মনের অবস্থা। আপনার মনের যে সময়টাকে আপনি নিজের জন্য অনুকূল মনে করেন, ভালো মনে করেন এবং ভালো অনুভব করেন, সেটাকে কিন্তু আমরা সুখ বলি। এখন এই সুখ কোথায় পাব? আমরা অনেকেই এই সুখ খুঁজি এবং এই সুখকে যদি আমরা পেতে চাই তাহলে এই সুখের জন্য যে কিছু প্রিন্সিপাল, কিছু নিয়ম নীতি মেনটেন, সেটা আমাদের করতে হবে। একবার এক ভদ্রলোক হঠাৎ করে উনি কি যেন খুঁজছেন, এই দৃশ্য দেখে পিছনে আরেকজন লোক এসে উনিও ওনার সাথে খুঁজতে শুরু করলেন। অল্পক্ষণ পরে আরো কিছু লোক আসলেন, আরো কিছু লোক আসলেন এবং প্রত্যেকেই শুধু খুঁজতে থাকলেন, খুঁজতে থাকলেন। অনেক লোক গ্যাদার হয়ে গেল এবং প্রত্যেকেই শুধু একই কাজ, শুধু খুঁজছেন। হঠাৎ করে এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন যে ভাই আপনি কি খুঁজছেন? উনি তখন বললেন যে দেখেন, আমার একটা বড় ধরনের স্বর্ণমুদ্রার টুকরা ছিল, সেই টুকরাটা হারিয়ে ফেলেছি। তো ভদ্রলোককে জিজ্ঞেস করলেন আপনার টুকরা হারিয়ে ফেলেছেন, তবে সেটা কোথায় হারিয়েছেন? বললো যে ওই যে ওখানে হারিয়েছি। তিনি ভদ্রলোককে জিজ্ঞেস করলেন যে দেখেন, আপনি আপনার সোনার টুকরা হারিয়েছেন ওখানে, আর আপনি কি না এখানে খুঁজছেন? এখানে কি আসলে সারা জীবনও যদি খুঁজে বেড়ান আপনি কি সেই স্বর্ণের টুকরা খুঁজে পাবেন? ভদ্রলোক তখন উত্তর দিলেন যে দেখেন, এখানে অনেক আলো, অনেক পরিষ্কার, সব কিছু দেখা যায়, আমি দেখে দেখে খুঁজতে পারি, কিন্তু ওখানে তো অন্ধকার, গভীর। সেই গভীর অন্ধকারে তো খুঁজে পাওয়া যাবে না, আমি তো দেখতে পাবো না। আর যদি আমি দেখতেই না পাই তাহলে কিভাবে আমি সেটা অর্জন করব? এখানে আমরা এই গল্পের মধ্যে যে মোরালিটি পাই, যে নীতিকথা পাই, সেটি হচ্ছে আমরা কিন্তু ঠিক ওই ব্যক্তিটির মতোই কাজ করি। অর্থাৎ আমরা সুখ খুঁজি সুখের মাঝে। আসলে সুখ তো সুখের মাঝে পাওয়া যায় না। সুখ যদি পেতে চান তবে আপনাকে দুঃখের কাছে যেতে হবে, যেখানে অন্ধকার, যেখানে খুঁজে পাওয়া খুব দুষ্কর। এবং সেই গভীর অন্ধকারে যেখানে খোঁজা মুশকিল, সেই জায়গাটিতে কিন্তু আপনার সুখ লুকানো আছে। অর্থাৎ আমরা যদি সুখী হতে চাই, স্বাচ্ছন্দ্য বোধ জীবন যাপন করতে চাই, তাহলে আমি আমার আরামদায়ক যে অবস্থান, কমফোর্ট জোন থেকে কিন্তু আমি আমার সুখটা খুঁজে পাবো না। আমার সুখটাকে অর্জন করতে গেলে আমাকে এই কমফোর্ট জোনটাকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ যেখানে লাইটিং আছে সেখানে না, আপনাকে খুঁজতে হবে সেই জায়গায় যেখানে লাইটিং নেই, যেখানে ঘোর অন্ধকার, যেখানে অমানিসা, যেখানে সবাই যেতে চায় না। আপনি সেখানে যাবেন, আপনি সেখানে খুঁজবেন, আপনি সেখান থেকে আপনার সেই সুখটাকে অর্জন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা আমাদের এই কমফোর্ট জোনকে ছেড়ে দেই, আমাদের সুখের মধ্যে সুখ খোঁজা ছেড়ে দেই। আমরা যদি এই সুখের মধ্যে সুখ না খুঁজে সেই অমানিসার অন্ধকারে খুঁজি, অর্থাৎ আমি আমার কাজকে যদি প্রাধান্য দিই এবং কাজের এই সমস্ত অসুবিধাগুলো যদি আমি মেনে নিই, দুঃখগুলি মেনে নিই, তবেই কিন্তু সুখ নিহিত এবং এই সুখের মাধ্যমেই আপনি জীবনটাকে উপভোগ করতে পারবেন। তো বন্ধুরা, চলেন আমরা সবাই কাজের গুরুত্ব দিই এবং
কাজকে যত কঠিন হোক না কেন সেটাকে যত আনন্দের সাথে শেষ করতে পারি সেখানে আমার স্বাচ্ছন্দ্যবোধ সফলতা সুখ যাই কিছু বলি না কেন ধন্যবাদ সবাইকে।